সাবং কলেজে ছাত্র খুনের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। চার্জশিটে 21 জনের মধ্যে ছাত্র পরিষদের 19, তৃণমূল ছাত্র পরিষদের দুজনের নাম উল্লেখ রয়েছে। ছাত্র পরিষদে 18 জনের বিরুদ্ধে খুনের ধারা দিলেও টিএমসিবি দুজনের বিরুদ্ধে দেওয়া হয়েছে জামিনযোগ্য ধারা। সাবংয়ে ছাত্র খুনের চার্জশিটে শাসকের তত্ত্বকে সায় দিল পুলিশ। কটাক্ষ সাবংয়ে কংগ্রেস বিধায়ক মানুষ ভুঁইয়ার, পুরো চার্জশিটটাই একটা পরিকল্পনা প্রস্তুত নাটকের রূপরেখা। বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানো অভ্যাসে পরিণত করেছে শাসক দল। কটাক্ষ সিপিএম বিজেপি, রাজনৈতিক বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়াটা একটা অভ্যাসে পরিণত করেছে এই সরকার। পুলিশ প্রকৃতপক্ষে এই সরকারের ঠ্যাঙারে বাহিনীতে, তৃণমূল কংগ্রেসের ঠ্যাঙারে বাহিনীতে পরিণত হয়েছে। যেটা হয়েছে সেটা অত্যন্ত স্বাভাবিক। আমার মনে হচ্ছে এটা ধারাবাহিকতা, এটাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দস্তুর। শুরুতেই সল্টলেকে হোঁচট খেল শিলিগুড়ি মডেল। বিধাননগর পুরভোটের মুখে মনোনয়ন প্রত্যাহার করলেন 27 নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী রবিন মণ্ডল। হারের বিড়ম্বনা এড়াতে কিরণে ভঙ্গ জল্পনা বিভিন্ন মহলে। অস্বস্তির মুখে সংগঠনের দোহাই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আমাদের যারা সিনিয়র লিডার রবির নেতৃত্ব আমাদের আছেন অভিজ্ঞ, তাদের এখন প্রার্থী হিসাবে দাঁড়ানোর চাইতে এই সাংগঠনিক কাজ পরিচালনা করার অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে তাণ্ডবের ঘটনায় প্রবল সমালোচনার মুখে অবশেষে প্রায় 72 ঘন্টা পর অভিযুক্ত তৃণমূল নেতা বিজন নন্দের বিরুদ্ধে দায়ের হলো মামলা। অভিযুক্ত তৃণমূল নেতা সহ 6 আনা হলো সরকারি কর্মীকে মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারা। বিতর্কের মুখে রণে ভঙ্গ, প্রবল সমালোচনার মুখে পুরভোটে প্রার্থীপদ প্রত্যাহার চুরিতে দোষী সাব্যস্ত রানীগঞ্জের তৃণমূল বিধায়ক সৌরভ আলীর। কৌশলে তৃণমূল সমর্থিত নির্দল হিসেবে স্ত্রীকে রাখলেন লড়াইয়ে, পুরোটাই পরিকল্পিত। কটাক্ষ বিরোধীদের, মালপত্র সরিয়ে নেওয়ার জন্য কয়েকদিন সময় দেওয়া হোক। কলকাতা পোর্ট ট্রাস্ট সূত্রে খবর, জমি ছাড়তে চেয়ে মৌখিক প্রস্তাবের পর বৃহস্পতিবার একটি চিঠিও দেওয়া হয়েছে জবরদখলকারী প্রযোজক সংস্থার পক্ষ থেকে। চিঠিতেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর, যদিও এই নিয়ে কেউ বিস্তারিত কিছু জানাতে চাননি। তবে বন্দরের এস্টেট ম্যানেজার এস কে ধর জানিয়েছেন খোঁজ নেওয়ার পর বহিরাগত কয়লা মাফিয়া সরতে বীরভূমের পারশুন্ডের কয়লা খাদানে ঝাঁপিয়ে পড়লেন স্থানীয় বহু মানুষ। পুলিশের সামনেই পড়ে থাকা কয়লা লুট, কিন্তু সবকিছু দেখেও নীরব দর্শক পুলিশ। কথায় কথায় অ্যান্টিবায়োটিক, অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ না নিয়ে প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক খান বহু মানুষ। বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা বিপজ্জনক। অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলছে জীবাণুরা, ফলে অনেক ক্ষেত্রেই কাজে দিচ্ছে না ভরসার অ্যান্টিবায়োটিক। ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। পরবর্তী যুগ এমন হতে পারে যে আপনার ইনফেকশন হলো অথচ আপনার চিকিৎসার জন্য কোনো ওষুধ নেই হাতে, সেরকমই একটা যুগ আসতে চলেছে হয়তো কিছু বছর বাদে। আনলেস আমরা নতুন কোনো ব্রেক থ্রু ইনভেনশন করে নতুন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি, কিন্তু সেই চান্সেসও এখন কম। মুকুন্দপুরের বাসিন্দা বছর 55 সুজিত মুখোপাধ্যায় অ্যান্টিবায়োটিক অভিজ্ঞতা ভয়াবহ। গত বছর প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও সহজে রোগ মুক্তি হয়নি। দেখা যায় কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে টানা 9 দিন ভেন্টিলেশনে থাকতে হয় সুজিত মুখোপাধ্যায়কে। 9 days I was in ventilation. When I survived, I came to know যে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আমার কাজ করছিল না, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আমার রেজিস্ট্যান্স শো করছে। দিল্লিতে ডেঙ্গি মোকাবেলায় কেন্দ্র রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে তার জবাব তলব করল দিল্লি হাইকোর্ট। রাজধানীতে এ পর্যন্ত প্রায় 2000 জনের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে, মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। দিল্লির কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গি আক্রান্তদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে দিল্লি সরকার ও দিল্লি পুর নিগমকে নোটিশ জারি করেছে আদালত। 24 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।